এমন পরিস্থিতিতে পড়তে হবে ভাবেননি বন ও পরিবেশ মন্ত্রী আনর হোসেন মঞ্জু ধানমন্ডির বাসা থেকে পতাকাবাহী গাড়িতে করে যাচ্ছিলেন অফিসে পড়েন শিক্ষার্থীদের চেকের মুখে চালকের কাছে লাইসেন্স নেই তাই যাবে না গাড়ি অগত্যা নেমে প্রোটোকলের গাড়িতে করে যেতে হয় তাকে একই কারণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় আওয়ামী লীগের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে যাত্রাবাড়ির দুনিয়াতে চেকের মুখে পড়তে হয় তাকে এরকম সংসদ সদস্য আমরা চাই না সংসদ সদস্য যেতে এরকম সংসদ সদস্য আমরা চাই না বাদ যায়নি পুলিশও শিক্ষার্থীদের চেকের মুখে পড়ে হেনস্থা হতে হয় তাদের কোনোভাবে ডিজিটাল নাম্বার প্লেট তো দূরে থাক তার মাথায় হেলমেট নেই নিজের অনিয়মের মামলা লিখতে হয় নিজের সাংবাদিক ও মন্ত্রণালয়ের গাড়িও বাদ যায়নি চেকের হাত গাড়িতে আর মোটরসাইকেলে হেলমেট না থাকাতেও অনেককে জেরার মুখে পড়তে হয় তাদের চেকের কারণে দীর্ঘ যানজট তৈরি হলেও জরুরি যাতায়াতের জন্য আলাদা লেনও তৈরি করে শিক্ষার্থীরা উল্টো পথে গাড়ি চলার কারণে গতকাল শাহবাগে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদও জাহিদ সেলিম মাতসাঙ্গা সংবাদ ঢাকা